দয়চে বেলে বাংলা বিভাগের ফেসবুক লাইভে আবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের ক্যামেরার পেছনে আরাফাত আছেন। আরাফাত আমাদেরকে দেখাচ্ছিল যে এখানে আসলে গ্রিল করা হচ্ছে, আসলে এখানে একটি গ্রিল পার্টির আয়োজন করা হয়েছে। করোনার পরে এই প্রথম বাঙালি যারা বাংলাদেশি কমিউনিটি আছেন তারা এটি আয়োজন করেছেন। আয়োজকদের একজন আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে আপনাদের কথা বলার আগে আমি বলে দিচ্ছি যে এখানে আসলে অনেক ইতালীয় ইনভাইটেড হয়েছেন, প্রায় 200 জনের মতো সারাদিন এখানে, আমি বলছি সারাদিন এরা আসবেন এবং খাবেন, একসাথে সবাই বসবেন, আমরা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। আমি প্রথমে আপনাদেরকে আয়োজকদের একজন মঞ্জুরের সঙ্গে পরিচয় করে দিই। মঞ্জুর, আপনি একটু বলেন যে এই পার্টিটা কীরকম, কী আয়োজন করলেন আপনারা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ফার্স্টে ধন্যবাদ জানাই উপর আল্লাহ তালাকে যে আমাদের বিশাল এক করোনার সমস্যার কারণে আমরা আজকে বিগত 4 মাস লকডাউন থাকার পরে আজকে ফার্স্ট আমাদের মোটামুটি সবাই মিলে আমরা একসাথে হয়েছি। এবং সেকেন্ড ধন্যবাদ জানাই খালেদ মহিউদ্দিন ভাইকে, সে সুদূর পূর্বাস থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসলে থেকে আমরা 3-4 মাস ঘরে থাকতে থাকতে একটা বোরিং ফিল করেছি, সেজন্য আমরা অনেক দিন পরে আয়োজন করলাম যে সবাই একটু দেখা সাক্ষাৎ হই। তারপর আমাদের এখানে বিশাল বড় পার্টি, তারপর আমরা চিন্তা করছি সবাই একটু ডিস্টেন্স বজায় রেখে আমরা আয়োজনটা করার জন্য সফলতা কামনা করছি। আচ্ছা, আমরা একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা ভালো আছেন? জি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে অনেকে জড়ো হয়েছে। আপনারা কি খাওয়া দাওয়া করেছেন না খাওয়া দাওয়া করবেন? আচ্ছা আচ্ছা, ওনারা খাওয়া দাওয়া করবেন। মঞ্জুর, আমরা এই জায়গাটা সম্পর্কে যদি একটু আপনারা বলেন যে এটা কি একটা পার্ক? এটা একটা পার্ক, এখানে কিছু কৃষিকাজ হয়, কৃষিকাজের উছিলাই এখানে। হ্যাঁ, এটাই অফিসটা ওরা নিয়েছে, এটা সরকার, এখানে সরকারির ইথিকায় ওরা দায়িত্ব নিয়ে, এগুলো সব সরকারের দায়িত্বে, সরকারের কাছে এখানে কিছু কিছু ই নিয়ে খণ্ড খণ্ড জমি নিয়ে চাষ করে। এখানে বিভিন্ন ধরনের ফল আছে, সবজি আছে, বাংলাদেশি বেশিরভাগই বাংলাদেশি সবজি, কুমড়া, তারপর বেগুন, টমেটো, আর এটার এটার ইতেই আমাদের এই হলটা ওরা থাকে, এখানে যারা চাষ টাস করে এদের যন্ত্রপাতিগুলো রাখে এখানে। আচ্ছা, এখানে এসে কি যে কেউ এটা নিতে পারে বা থাকতে পারে, মানে এটা নিয়ম কি? এটা নিয়ম হলো এখানে ই করতে হয়, ওদের সাথে কথা বলতে হয়, কথা বলার পরে এটা ই করতে হয়, বুকিং দিতে হয়। আচ্ছা, বুকিং দিতে হয় এবং পে করতে হয় এটা। ওকে, হ্যাঁ, সবাই পারবে, এটা সবাই পারবে, এটা সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, আমরা এখন টেবিলে কাউকে দেখতে পাচ্ছি, মানে অনেককে দেখতে পাচ্ছি যারা ইতালিয়ান, এবং আপনি বলছিলেন যে অনেক একাধিক মরক্কানো, এখানে মরক্কো দেশের লোক আছে, তিউনিসিয়ান দেশের লোক আছে, ইতালিয়ান আছে। আমরা একটু যারা এখানে এসছেন বিদেশি অতিথি, বাংলাদেশি অতিথি, সবার সাথে একটু কথা বলবো। এখানে যারা ইতালিয়ান আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো, কিন্তু অবশ্যই মঞ্জুরের সাহায্য নিয়ে, কারণ মঞ্জুর আমাদেরকে একটু অনুবাদ করে দিবেন। মঞ্জুর, কার সঙ্গে আমাকে একটু কথা বলিয়ে দিবেন? না, খাওয়া দাওয়া করতেছে তো মাস্কে একটু, হ্যাঁ, আমরা একটু সমস্যা হয়ে যায় আমাদের এ কাজ করে মানবাধিকার। এখানে বাংলাদেশে তো, বাংলাদেশি বিদেশে তো কাজের যে সমস্যাগুলো, এই যে লোকগুলা সবাই, ওরা নর্মাল চিকোবাস একটা সংগঠন, এবং আমাদের সাথে বাংলাদেশ বিদেশের সাথে কাজ করে ইতালিয়ান ওরা, আমরা একসাথে একসাথীর নিচে আমরা কাজ করি, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, সাম্যবাদী নাই। আচ্ছা মাজুর, আমি প্রথমে যে বিষয়টি ওনার কাছ থেকে জানতে চাইবো, আপনি প্লিজ আপনি বসেন, মানে প্লিজ এই মুহূর্তে বাংলাদেশিদের মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি আসলে? না, মানে উনার কাছ থেকে একটু আমরা জানতে চাইবো যে Allora, in questi giorni abbiamo salutato una lotta che è stata fatta dai compagni, dalle persone di campagna in lotta giù in Puglia e in Calabria, proprio per la questione dei documenti e contro la repressione, perché c'è un fenomeno terribile in Italia che colpisce diciamo sia i lavoratori che lottano, perché i lavoratori del Bangladesh, come tutti, di tutti i paesi di provenienza che sono iscritti al SICOBAS, hanno dimostrato di essere l'avanguardia, assieme a qualche italiano anche,
di essere un'avanguardia di lotta per rivendicare i diritti che dovrebbero essere già scritti e rispettati in questo paese. Se non ci fossero stati questi lavoratori non sarebbe così, e sarebbe fondamentale che tutti i lavoratori che vengono, tutte le persone che vengono qua avessero la possibilità di avere dei documenti, i documenti regolari. ও যেটা বলতেছে যে হ্যাঁ ও যেটা বলতেছে যে আমরা বাংলাদেশে ইতালিয়ান কোনো ভেদাভেদি নাই, যে যেটা আমাদের বাংলাদেশিদের জন্য মানে প্রথম দরকার সেটা হলো কাজ, পরে ডকুমেন্ট রিনুভারে করা যায়, যে যেটার জন্য ওরা যে মানব সংগঠনটা নিয়ে কাজ করতেছে ওরা এটার জন্য মানে যুদ্ধ করতেছে আমাদের জন্য, বাংলাদেশি যারা আছে বিদেশি যারা আছে, এটাই ও আর কি যেটা যেটা বুঝাইতেছে আর কি। আমরা এখানে একজন ইতালীয় তরুণীকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে বা বাংলাদেশিদের জি 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 উনাকে একটু প্রশ্ন করা যাবে যে বাংলাদেশিদের বা বাংলাদেশি আমরা যেখানে আমরা যে কজন আছি বা যারা আছি তাদেরকে তাদের জন্য তাকে আসলে কি করতে হয়, তিনিও মানবাধিকার সংগঠনের সাথে জড়িত, মানবাধিকার করছেন, তিনি কি করছেন বা তার কাজটা যদি আমরা একটু শুনতে পাইতাম। আমরা খুবই দুঃখিত আসলে, একটু এটাও বলে নেন ওনারা খাচ্ছেন আমরা। ওকে 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 La democrazia, maschilismo e femminismo. Penso che il Ficobas sia un orizzonte di forza per tutti i lavoratori immigrati che ci sono in Italia, perché sta dando la lotta, sta portando questo. E nessun sindacato finora aveva parlato della lotta agli immigrati, aveva sempre pensato di fare concessioni, a dare qualcosa, ma una mezza cosa, ad accontentarsi aveva insegnato, e invece qui si sta insegnando a lottare, a riprendersi tutto quello che si spetta, perché le persone sono uguali e non c'è alcuna differenza, e bisogna davvero lottare per prendersi tutta la ricchezza che spetta a tutti. Ok, grazie. E tu giudi un po' di যেটা বলতে চাইছি সেটা হলো যে ওদের কাছে বিদেশি যারা আছে সবাই একই মানের, একই মানদণ্ডতে না, আমরা বাঙালি যারা আছি, পাকিস্তানি যারা আছি, মরক্কো যারা আছে, ওরা সবার জন্য একই মানের যুদ্ধটা করে এই জায়গায় টিকা থাকার জন্য, যেটা নিয়ে ওরা যুদ্ধ করে। ওকে, আমরা আপনারা এনজয় ইউর ফুড, আমরা জাস্ট আপনি কি কোনো বাংলা শব্দ বাংলা কথা জানেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? Intanto dico shukriya a tutti gli amici bengalesi che ci sono in Italia, dico in questo momento di non mollare perché c'è tanta gente che è razzista, però è il razzismo più che altro che viene trasmesso perché i politici non vogliono prendersi le loro responsabilità, e quindi si cerca di lanciare la responsabilità su altre persone, e invece non è questo. Non sono gli altri poveri con cui dobbiamo prendercela, ma dobbiamo invece lottare insieme contro di loro e fargli assumere le loro responsabilità. Ok, যে কথাটা ও এইবার বলছে খুব ইম্পর্টেন্ট, মানে জরুরি আমাদের বাঙালি কমিউনিটির জন্য, যে আমরা যেটা খবর বা পত্রিকাতে এখন যেটা দেখতেছি যে বাঙালিদেরকে বাজেভাবে নিতেছে ইতালিয়ানরা, একদমই না। ও যেটা বলছে যে একদমই না, এটার পিছনে কিছু দোষ থাকতে পারে যেটা আমাদেরকে কাটায় উঠতে হবে, জিনিসটা দেখতে হবে কাদের ভুল আছে, কিন্তু অরিজিনালি ও যেটা বলছে যে বাঙালি পাকিস্তানি বা এইভাবে ডিভাইডেড করে ইতালিতে কাউরে দেখে না মানব অধিকার দেশ হিসাবে, যেই কারণে আমরা যেন কোনোভাবে ভুল কোনো ইনফরমেশন না দেওয়া বিভক্ত না হয়ে যায়। ওকে, লাস্ট কোশ্চেন টু সামওয়ান হিয়ার, ক্যান আই আস্ক লাস্ট কোশ্চেন টু হিম? নো নো নো, ওকে ওকে, এনিবডি? ইয়া ইয়া ইয়া, আচ্ছা, উনি কথা বলছেন। আমি শুধু জানতে চাইছিলাম যে এটি আমরা পত্রপত্রিকায় পড়েছি যে ইতালিতে বাংলাদেশ কোনো ফ্লাইট 5 অক্টোবর পর্যন্ত ঢোকা নিষেধ করা হয়েছে, এরকম কোনো কিছু কি আছে কিনা বা এরকম কোনো কিছু কি থাকা? জি, রাইট, বাট আমাদের পত্রপত্রিকায় খবরগুলো এরকম করে আসছে।
qualcosa a sapere che questo vero o no? Come? Quindi Bangladesh? Bangladesh, la Mario. Sì, sì. Causa di corona. Non può venire prima di questo periodo di Covid è fermato. Allora, la cosa che bisogna spiegare qua in Italia, la cosa più importante da spiegare, soprattutto sul discorso del Covid, è quella delle cooperative che gestiscono il mondo del lavoro in Italia. Perché il problema principale è questo, perché queste cooperative ci permettono a spostare i lavoratori da un magazzino in un altro. Per qua, DHL, CNC, GLS, OPS, FedEx, che sono di trasporto logistica, ok, che trasportano la merce in tutto il mondo. Questi nel momento in cui c'era anche il lockdown, dove c'erano tutti i magazzini, tutte le fabbriche sono chiusi, hanno continuato a lavorare con una maniera un po' più limitata, però hanno continuato, cioè i decreti in questi, soprattutto in Italia, non li ha bloccati la logistica e il trasporto. Oggi abbiamo Bartolini chiusa, abbiamo TNT chiusa, abbiamo questi magazzini poi anche che stanno chiudendo perché c'è troppo di questo contagio. Grazie alla lotta che abbiamo fatto del Ticova, grazie a questa lotta, non abbiamo più permesso alle cooperative di spostare i lavoratori da un magazzino all'altro, perché se questa non è stata la nostra lotta, sicuramente questi magazzini saranno tutti pieni, perché fanno lavorare i lavoratori sempre da un magazzino, spostano i lavoratori da un magazzino all'altro. Questo sistema di queste cooperative che ha bloccato proprio il Ticova grazie alle lotte dei marocchini, Bangladesh, Pakistan. C'è una domanda di Perù. একটু অনুবাদ করে দেন, কারণ আমাদের দর্শকরা আসলে মানে বুঝতে পারবে না, সুতরাং একটু অনুবাদ করে দিলে। ও যেটা বলছে কাজের সেক্টরটা নিয়ে, ও যেটা বলতে চাইছে কাজের সেক্টরটা নিয়ে, যে আমাদের এই জায়গায় যে লজিস্টিক আছে, যেটা হলো এটাতে ও গ্রাফে দিতেছে যে আমরা যে মানব সংগঠনটাতে আছি, ও এটারে ধন্যবাদ জানাইতেছে যেই কারণে ইতালিতে কোনো ম্যাগাজিনই বন্ধ হয় নাই। আমরা বাঙালি যে আছি, পাকিস্তানি, ইন্ডিয়ান, মরক্কো করতেছি, যে ওদের ইসের দিক নির্দেশনার কারণে যে ম্যাগাজিনগুলো বন্ধ হয় নাই, এই জন্য ওরা ওদের এটারে ধন্যবাদ জানাইতে বলতেছে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনেছি যে ওই ফ্লাইটটা হচ্ছে 5-8টা পরে চলে আসে। আমরা একজন এখানে অনেককেই দেখতে পাচ্ছি, আমরা একটু ওনার সাথে, আচ্ছা আমরা একটু এর সাথে কথা বলি। এই যে আপনারা এখানে একটা গ্যাদারিং হচ্ছে, একটা গ্রিল পার্টি হচ্ছে, আমরা আপনি হচ্ছেন ফিরোজ আহমেদ খান। আমরা ফিরোজ আহমেদ খান সাহেবের সাথে কথা বলছি, উনি নিজেও ট্রাভেল এজেন্সির ব্যবসার সাথে উনি আছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সব মিলন মেলা বা গ্যাদারিং আসলে এই করোনা সংকটকে ঘনীভূত করবে, নাকি করোনা সংকট থেকে যে আমরা পার হয়ে আসছি সেটির একটি প্রমাণ রাখবে? আমার মনে হচ্ছে যে আমরা ইতালিতে বর্তমানে যে অবস্থায় আসছি সেটা এখন করোনার প্রকোপটা একেবারেই কম, তো সেই প্রেক্ষাপটে আমাদের নিজস্ব উৎসাহ উদ্দীপনাটাকে ধরে রাখা এবং আমাদের ইটালিয়ান যারা বন্ধু আছে বা বিদেশি যারা বন্ধু আছে সবার সাথে এক হওয়া, যে না আমরা করোনাকে জয় করতে পেরেছি, আমরা সবাই যদি আমাদের যেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলি এবং পরিষ্কার হাইজিনিকভাবে চলি তাহলে আমাদের জন্য এটা সমস্যা হবে না। আমরা যেটা ভাবতেছিলাম যে দ্বিতীয়বার হয়তো আবার আসবে, সেটা হয়তো বা আমরা যদি সবাই সচেতন হই তাহলে আমরা সেটা সমাধান করতে পারবো বা আমরা সেটাকে জয় করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখানে আরো অনেককে দেখতে পাচ্ছি, আপনাদের সবাইকে আমরা একটু ধন্যবাদ। আমরা 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 একটু করোনা এমন একটি বিষয় যেটা আসলে আমাদের সোশ্যাল ডিস্টেন্সটাই দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত দিচ্ছে এবং এটাই আমরা মূলত মহৌষধ হিসেবে পেয়েছি।
সতর্কতা, আসলে সতর্কতাই পারে এর থেকে আমাদেরকে নিস্তার করতে। বলোনিয়াতে ইতালিতে সারা ইতালিতে নানানভাবে নানানজনকে দোষ, আসলে একজনের দোষ আরেকজনকে দিছে, তাহলে কোথা থেকে আসছে করোনাটা? অবশ্যই কোথা থেকে আসছে, অবশ্যই কোনো জাতিকে হেনস্থ করার জন্য এটা ব্যবহার করা, মিডিয়াকে ব্যবহার করা মোটেই উচিত না। ধন্যবাদ আপনাকেও, আপনাকেও ধন্যবাদ। আমাদের উপস্থিত আছে বলোনিয়া, আমরা 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 এখন আমরা এখন আসলে সেটি শেষ করছি। যারা আমাদের দর্শকরা নানা ধরনের মতামত আমাদের, একজন মাহফুজ আলম উনি বলেছেন যে ইতালিয়ানদেরকে বৌনাপাতিত বলার জন্য, বৌনাপাতিত, হ্যাঁ আপনাদের মানে খাওয়ার জন্য। আচ্ছা 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 আচ্ছা, ভালো আছেন? আওয়ামী লীগের সেক্রেটারি আছেন। আমরা দর্শক আপনারা দেখলেন যে এখানে আসলে মোটামুটিভাবে একটি বড় মিলন মেলারই আয়োজন করা হয়েছে এবং অনেকেই বেশ উৎসাহ নিয়ে এই মিলন মেলায় থাকছেন। হ্যাঁ হ্যাঁ, আরাফাত ভাইকে অশেষ অশেষ বিশেষ বিশেষ ধন্যবাদ, এবং নেক্সট টাইম যেন আমাদের আবার দেখা হয় ইনশাল্লাহ, আবার দেখা হবে ইনশাল্লাহ। শিওর শিওর, থ্যাংক ইউ সো মাচ।